মিথ্যে কথা বলে, একটাও সত্যি কথা বলে না, মানুষকে জানতে দেয় না আমরা কি কাজ করি। তাই আমার মুখ থেকে শুনলে বিশ্বাস করবেন, পঞ্চায়েত নির্বাচন হয়ে গেলে এমনকি আমি ঠিক করেছি আমি নিজে কাউন্সিলিং করব জেলা পরিষদকে, গ্রাম সভা পঞ্চায়েত সমিতিকে, কি আর হবে, 69 হাজার ডেকে নেবো ইলেক্টেড মেম্বার, কাউন্সিলিং করে বলবে কাজ করতে। আর পঞ্চায়েত নির্বাচন হয়ে যাওয়ার পর আমি ঠিক করেছি 7 দিন সময় দেব, ওই 7 দিন আমি নিজেও 7টা গ্রামে গিয়ে আমি রাস্তায় ইট পাতবো গ্রামের রাস্তায়, আর যত পঞ্চায়েত আমাদের আছে তারাও পাতবে। বড় বড় কথা বলছে আর জ্ঞান দিচ্ছে, আজকে জ্ঞান দাতারা জ্ঞান দিচ্ছ, 35 বছর যারা কাজ করেনি তাদের উচিত ছিল চুপচাপ মুখে কুড়ু ফেটে বসে থাকা, চুরি করেছো ডাকাতি করেছো, আমি তো ভদ্র বলে তোমাদের সবকটাকে জেলে পুরিনি, যা করেছো প্রত্যেকটা জেলে থাকা উচিত ছিল।